بسم الله الرحمن الرحيم السلام عليكم جراشلیক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেশ কয়েকদিন তো লাল আটার রুটি খেয়েছি তাই কালকে আটাটা শেষ হয়ে গিয়েছে তো আজকে আপা বলল যে সবার জন্য যাতে পোয়াটা করে নি আর বাচ্চা কাচ্চা সবাই আজকে বাসায় ওরা আবার ওই রুটিটা একদমই খেতে চায় না তাই সবার জন্য পোয়াটা বানিয়ে নিয়েছি আর সঙ্গে বেশ অনেকটা চাও কারণ বাচ্চারা সবজি বা অন্য কিছু দিয়ে খায় না ওরা চাটাই পছন্দ করে তো সবাই মিলে একসঙ্গে বসে চা দিয়ে সকালে নাস্তা খেয়েছি তো এখন উপরে এসে দেখি এই তো মরিয়ম দুষ্টামি শুরু করে দিয়েছে ও ড্রিঙ্কগুলোকে একত্রে ঢেলে তারপর এগুলো থেকে যে লিচির জেলিটা আছে তো সেটাকে আবার আলাদা করতেছে বাচ্চা মানুষ কি নিয়ে যে দুষ্টামি করবে ঠিক ভেবে পায় না তা আমি আবার রাগ হয়েছি যেটা কি ধরনের খেলা তো এখন পুরাটাই আবার ভরে রাখতেছে আর এই তো মেয়ের খেলনা কিন্তু দিনের পর দিন পরেই থাকে তো যখন আসে তখন একটু খেলাধুলা করে তো এখন হাঁড়ি পাতে দিয়ে একটা কিচেন সেটটা নিয়ে খেলা করতেছে এই পাশটাতে আর আমি ওদের দুইজনের কাপড় চোপড় গুলাকে একদম গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছি যেহেতু সাদা কাপড় ময়লাটা একটু বেশি হয় তা হালকা কুসুম গরম পানিতে দিলে আমার একটু কষ্টটা কম হয় তো ভিজিয়ে রেখেছি আর মরিয়মও বেশ অনেকটা সময় খেলাধুলা করেছে তো এখন আবার চলে আসছে ড্রয়িং করতে ওর যখন যেটা মন চায় আই আর কি তা আমি আজকে বললাম যে সিনারি আঁকার দরকার নেই তুমি আজকে সুন্দর একটা ড্রয়িং করো যাতে ভবিষ্যতে ওটাকে সেলাই করতে পারো তো খুঁজে টুজে এই ড্রয়িংটা করেছে তো দেখলাম মাশাল্লাহ সুন্দর হয়েছে তো এটাকে রং করার পরে তো আরও অনেক বেশি ভালো লাগতেছিল তো চিন্তা করতেছি ও যদি এ ধরনের কাজ আরও করতে পারে আস্তে আস্তে ওকে এ ধরনের ড্রয়িংই করা শিখাবো তাহলে আগামীতে জামা বা অন্য কিছুতে সেলাই করতে পারবে তো মরিয়মের সঙ্গে বেশ অনেকটা সময় কাটিয়ে তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিলাম তো মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে তার একটু ডেকে রাখবো আর এটাকে রেখে টুকটাক বাসায় এদিক সেদিক যা কাজ আছে করে নিতেছি তো এই পাশটাতে এসে দেখি রিহা বাবা শুয়ে আছে তো ওকে বললাম যে আজান হয়ে যাবে নামাজে যাবে তো ও আগে গোসল করলে তারপরে আবার মরিয়ম ডুববে তো ছুটির দিন কিন্তু ওদের দুই ভাই বোনের পিছনে তারা করতে করতে কখন যে সময়টা শেষ হয়ে যায় বুঝতেই পারি না রিহাব গোসল করে নামাজে চলে গিয়েছে তো তারপরে আবার আমি মরিয়মকে গোসল করিয়ে তো বের করে নিয়ে আসলাম তো মরিয়ম হঠাৎ করে ফ্রিজে দেখতে পেয়েছে বাদামের প্যাকেটটা তো এই বাদামের প্যাকেটটা মরিয়মের বাবা উমরা করে আসার সময় ওদেরকে নাকি খেতে দিয়েছিল তা আসার পর তো একটার পর একটা এত বিপদ তো আর এটাকে খাওয়াই হয়নি তো মরিয়ম কিছুদিন আগে এটা নামিয়েছিল তো সেদিনও খায়নি বলছে রিহাব আসলে তারপর সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাবে তো মরিয়ম পুরো বাদামটাই কিন্তু এখন প্লেটের ভিতরে ঢেলে তারপরে সবার জন্য ভাগ করে নিতেছে তো জানি না ভালো আছে কি নিয়ে একটা খেয়ে দেখলাম যে না এখনও ভালোই কারণ প্যাকেটটা তো এয়ার টাইট ছিল খোলা হয়নি তো ভিতরে মচমচা আছে এখনও তো অর্ধেকটা ও আর ওর ভাইয়ের জন্য রেখেছে আর বাকি অর্ধেকটা নিয়ে এখন নিচে চলে যাবে তুষি আর বাকিদের জন্য তো এদিকে ওদের সবার সব কাজ শেষ রান্নাবান্না শেষ এখন খাওয়ার সময় এদিকে মরিয়ম বসে বসে কি যেন একটা করতেছিল বাচ্চা মানুষ দা দেখে সেটাই করার ট্রাই করে তো হয়তো এইসব ওরা মাদ্রাসায় কারো কাছে শিখেছে বা কোথাও দেখেছে তা আমাকে দেখে উঠে গিয়েছে
তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো কিছুটা মিষ্টি রয়ে গিয়েছে, তো এটা এখন আবার সবাইকে ভাগ করে দিয়ে দিব, কারণ এ ধরনের মিষ্টি দু একদিনের বেশি রাখা ঠিক না, আর খেতেও ভালো লাগে না, একদম মালাইয়ের ভিতরে কোট করা থাকে, তো এই জন্য ফ্রেশটা খেতে তো ভীষণ মজা। আর যেহেতু নিয়ে আসছি 2 দিন হয়ে গেছে, তো আজকেই খেয়ে বাকিটা শেষ করে ফেলবো, আর রেখে দেওয়া যাবে না, তাহলে এটা স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো এটা আমি রিহাবের জন্য রেখে দিয়েছিলাম, তো ওকে বেশ কয়েকবার কয়েকটা দিয়েছি, যদিও মরিয়মের তেমন একটা পছন্দ নয় মিষ্টিটা, তাও এখন জোর করে মেয়েকে একটা দিলাম। তো মেয়ে খাওয়া দাওয়া করে এই তো বাবার সঙ্গে চলে যাচ্ছে, আসে একদিনের জন্য। আর এদিকে যে আরেকটা বাঙ্গি ছিল আমাদের, সেই বাঙ্গিটাকেও এখন আমি কেটে নিয়ে এসেছি। তো মরিয়মের বাবা মরিয়মকে দিয়ে নামাজ পড়ে একবারে নিচে চলে আসছে, তো আমি নামাজ শেষ করে তো বাঙ্গি নিয়ে একবারে চলে আসছি, তো সবাই মিলে এখন বসে খাবো আর একটু গল্প করব। আর এদিকে তুষির জন্মদিনও যে ছোট ছোট গিফটসগুলো দেওয়া হয়েছে, তো রিহাব সব কিছু খুঁটে খুঁটে দেখতেছিল তুষির টেবিলে কী আছে না আছে। আর তুষি আর রিহাব কিন্তু সেম বয়সের, অল্প কিছু ডিফারেন্স, ওরা দুইজন কিন্তু ছোটোবেলায় একদম যমজের মতো ছিল, তো সেই সময় ভিডিও করে রাখলে দেখা যেত। তো এদিকে বেশ কিছুদিন আগে আপা তুষির রুমের জন্য এই লাইটটা কিনে এনেছে, তো লাইটের তারটা সামান্য একটু ছোট হওয়ার কারণে চকেটের সঙ্গে আর লাইটটা জ্বালানো হয় না। তো তুষি আজকে বলল যে এটাকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে লাগাবে, কিন্তু দুঃখের বিষয় হলো যেই লাগিয়েছে অমনি তারটা টান খেয়ে লাইটটা ছিঁড়ে বন্ধ হয়ে গিয়েছে। তো লাইটটা ছিঁড়ে যাওয়াতে তুষির ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।